আমরা এখন একটু প্রস্তুতি নিয়ে আসি আমরা কিভাবে পড়াশোনা শুরু করব কোন কোন জিনিসগুলো আমরা একটু বেশি পড়ব কোন কোন জিনিসগুলো কম পড়ব এবং কোন জিনিসগুলো স্কিপ করব অ্যাট লিস্ট আগে স্কিপের কথা শুনে নার্ভাস হবেন না বিসিএস এর রিটেন ব্যাপারটা কিন্তু হচ্ছে আপনি কি জানেন সেটা না আপনি পরীক্ষককে খাতার মাধ্যমে কতটা জানিয়ে আসতে পেরেছেন এইটা ম্যাটার করে ঠিক আছে আমি আবারো বলছি আপনি কতটুক পড়লেন আপনি কতটুক জানলেন এটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না আপনি যদি খাতায় ঠিকমতো উপস্থাপন করতে না পারেন অথবা আপনি যদি শুধুমাত্র উপস্থাপনের জুরেই পরীক্ষককে সন্তুষ্ট করতে পারেন বা স্যাটিসফাই করতে পারেন দেখবেন আপনার খাতার নম্বর অনেক বেড়ে গেছে তো আমি একটু টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নিয়ে কথা বলি আমি একটু শুরুতে বাংলা নিয়ে কথা বলবো ওকে শুরুতে আমি একটু বাংলা নিয়ে কথা বলছি আচ্ছা বাংলাতে আমাদের বরাদ্দ নম্বর কত বাংলার বরাদ্দ নম্বর হচ্ছে আমাদের জন্য টু হান্ড্রেড বা দুইশো আচ্ছা এখন এই দুইশো নম্বরের মধ্যে আমরা কোন কোন জিনিসটাতে আগে জোর বা নম্বরের ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা একটু আমাদেরকে জানতে হবে আপনারা চাইলে পিএসি ওয়েবসাইট থেকে খুব ইজিলি বিসিএস লিখিত পরীক্ষার রুটিনটা বা সিলেবাসটা ডাউনলোড করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার নম্বর বন্টনটা দেখে ফেলতে পারবেন সো বাংলার মধ্যে দুইটা পার্ট থাকে আমি দুইটা পার্ট নিয়ে এক এক করে কথা বলি প্রথম পার্টে থাকে হচ্ছে আপনার শুরুতেই থাকে হচ্ছে তিরিশ মার্কের ব্যাকরণ বা গ্রামার পাঁচটা প্রশ্ন থাকে ছয় মার্ক করে পাঁচ ছয় তিরিশ এবং প্রতিটা প্রশ্নের অ্যান্সার করতে হয় এখানে কোনো অপশন পাওয়া যায় না আচ্ছা তো এই পাঁচটা প্রশ্নের মধ্যে সাধারণত দুইটা থাকে থিওরিটিক্যাল বা একটু তত্ত্বীয় ভিত্তি সাপোজ হতে পারে বাংলা প্রমিত বাংলানের শুদ্ধ নিয়মের পাঁচটা নিয়ম ব্যাখ্যা করুন এরকম আসতে পারে অথবা দিতে পারে যে নত্ব বিধানের পাঁচটি উদাহরণ লিখুন বা নিয়ম ব্যাখ্যা করুন তো এরকম টাইপের অথবা উপসর্গের অর্থ বাজকতা আছে কিন্তু অর্থ দোতকতা নেই এরকম কিছু প্রশ্ন আছে মানে যেগুলো একটু ব্যাখ্যামূলক সেগুলো নর্মালি প্রথমে দুইটা থাকে যেটা আমি বছরের প্রশ্ন থেকে করে দেখতে পারলাম যে দুইটা প্রশ্ন আপনাকে অবশ্যই সেভাবে থাকবে আর পরের যে তিনটা প্রশ্ন থাকে সেগুলো থাকে হচ্ছে গ্রামেটিক্যাল যেমন বাগধারা থাকতে পারে প্রবাদ প্রবচন থাকতে পারে বাক্যশুদ্ধি থাকতে পারে প্রকৃতি প্রত্যয় থাকতে পারে সন্ধি থাকতে পারে সোজা কথা হচ্ছে সিলেবাস ওয়াইজ আর কি তো এই ক্ষেত্রে আপনার এই 30 নম্বর কিন্তু অনেকটা সলিড নাম্বার এরকম আরো 30 নম্বর আছে যেটা মোটামুটি সলিড সেটা হচ্ছে সাহিত্য 30 নম্বরে সাহিত্য থাকবে যেটা আপনাকে লিখিততে অ্যান্সার করতে হবে 10টা প্রশ্ন থাকে 10 3 30 মার্ক 3 মার্কের করে ছোট ছোট প্রশ্ন এখন কথা হচ্ছে এই যে 60 মার্ক আপনার সলিড থাকলো আপনার বাংলা সবথেকে স্ট্রং জোন হবে হচ্ছে আপনার এই মার্ক আপনি আমি বলছি আপনাকে আপনাকে এই মিনিমাম হলেও টার্গেট করতে হবে। এখানে অবশ্যই রাখতে দেখবেন বাংলায় আপনি অনেক দূর এগিয়ে গেছেন এখন কথা হচ্ছে এই ব্যাকরণ অথবা এই সাহিত্য দুটাই কিন্তু আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় পড়াশোনা করে এসেছেন তো আপনি যখন রিটেন পড়াশোনাটা শুরু করতে যাবেন তখন দেখবেন যে খুব বেশি নতুন কিছু আপনার সামনে নেই এক্ষেত্রে আপনার প্রথম কাজটা হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন আছে অবশ্যই একটা প্রশ্ন ব্যাক নিতে হবে প্রশ্ন ব্যাক নিয়ে এই ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রিভিয়াস ইয়ার গুলোতে যে টাইপের প্রশ্নগুলো এসেছে সবার আগে আপনি অ্যানালাইসিস করবেন যে কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে সেই অংশগুলো আগে কভার করতে হবে সো আপনি আমি ব্যাকরণের ক্ষেত্রে যে নাম কথাগুলো বলেছি মোটামুটি এগুলাই থাকে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আপনার প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তিনটা যুগ থেকেই মোটামুটি ইকুইভ্যালেন্ট প্রশ্ন আসে বা সমান সমান প্রশ্ন প্রশ্ন আসে ঠিক আছে যেমন চল্লিশ তম একটা প্রশ্ন এসেছিল যে আপনার চর্যাপতের ভাষাকে কেন শান্ত ভাষা বলা হয় খুবই খুবই কমন একটা প্রশ্ন যেটা আপনারা প্রিলিতে বলতে গেলে এমন কেউ নাই যা পারেন না সো রিটেনে কিন্তু তিন মার্কের জন্য এটা চলে এসেছে সো আপনাকে সেভাবে একটু ব্যাখ্যা করতে হবে সো এই সাহিত্য অংশটা আপনি যদি মোটামুটি ভালো করতে পারেন প্রাচীন যুগ এবং মধ্যযুগ কভার করেন তাহলে আপনি ধরে রাখতে পারেন চারটা থেকে পাঁচটা প্রশ্ন আপনি প্রাচীন এবং মধ্যযুগ থেকেই পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু বাকি থাকছে বাকি পাঁচটা অথবা ছয়টা প্রশ্ন যেগুলো আধুনিক যুগ থেকে আসে এবং মোটামুটি এসসি প্রদত্ত এগারো জন সাহিত্যিক থেকেই বেশি এসে থাকে সো এইভাবে আপনি এই ষাট মার্ক চাইলে খুব ইজিলি কভার করতে পারেন বাট জন্য একটু মেন্টালিও প্রস্তুত থাকতে হবে আপনার এই দশটা প্রশ্নের মধ্যে করতে হচ্ছে আপনি চাইলেও প্রশ্ন কমন পাঠাতে পারবেন না যেমন আমার আটত্রিশের কথা বলি আটত্রিশের রিটার্নের সময় বাংলায় আমার হচ্ছে একটা প্রশ্ন কমন পড়েনি একটা প্রশ্ন এসেছিল যে ভোরের পাখি কাকে বলে ভোরের পাখি রচিত দুটি কাব্য নাম উল্লেখ করুন মোট তিন মার্ক তার মানে হচ্ছে ভোরের পাখির নাম যদি আপনি লিখতে পারেন এক পাবেন দুইটা কাব্যগ্রন্থের নাম লিখতে পারলে আপনি আরো দুই পেয়ে গেলেন তিন মার্ক পুরা সলিড আমি ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর নামটা খুব ভালো করেই পেরেছিলাম কিন্তু তার কাব্যগ্রন্থের নাম দুইটা ওই সময় মাথা থেকে আউট হয়ে গেছে দুই মার্ক কিন্তু আমার ছেড়ে দিয়ে আসতে হয়েছে এই এইরকম একটা মেন্টালিটি আপনার নিয়ে যেতে হবে যেন আপনি তিন বা চার নাম্বার আপনি পাবেন না বা পাঁচ নাম্বার আপনি পাবেন না এরকম ধরে রাখতে হবে একটু সব খেতে গেলে হবে না অনেকে আছেন বলেন যে সাহিত্য জিজ্ঞাসা বা শিকর বা সৌমিত্র শেখরের বাংলা বই এই টাইপের কিছু বইগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণ টাইম পেয়ে ফেলেন শুধুমাত্র এই ক্ষুদ্র তিরিশ নম্বরের জন্য এই কাজটা করা যাবে না কারণ আপনার টোটাল নম্বর কিন্তু নয়শো তিরিশ নম্বর তার তুলনায় খুবই খুবই কম সো টেকনিক্যালি এগোতে হবে তিন নম্বরের জন্য কতটুকু অ্যান্সার করতে হবে একজন ভাইয়া জিজ্ঞাসা করেছেন আমি বললাম তো ভাই যদি এই টাইপের প্রশ্ন আসে যে কারো তিনটা কাব্যগ্রন্থের কথা উল্লেখ করতে হবে জাস্ট তিনটা কাব্যগ্রন্থ আপনি লিখে দিবেন খুব বেশি পেঁচানোর দরকার নাই আপনি তিন এমনিতেই পাবেন বাট যদি এরকম হয় যে চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয় বা পথের পাঁচালি উপন্যাসের মূল উপজীব্য ব্যাখ্যা করুন তিন মার্কে আসলো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অবশ্যই এক পৃষ্ঠা থেকে একটু বড় লেখার চেষ্টা করতে হবে লিস্ট এক পৃষ্ঠা আপনি উঠতে চাইলে দেড় পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর বা আপনার লেখার মোটামুটি স্পিডের উপর ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা এরপরে কি থাকছে বাংলায় বাংলায় ভাব সম্প্রসারণ থাকে আপনার বিশ নম্বরের একটা সারাংশ থাকে আপনার বিশ নম্বরের এরপরে হচ্ছে আপনার অনুবাদ থাকে পনেরো নম্বর এই অনুবাদ পনেরো নম্বরটা মোটামুটি অনেকটা সহজ আসে এই পনেরো নম্বরের মধ্যে খুব ইজিলি দশ তোলা যায় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একটা ডায়লগ থাকবে বা আপনার সংলাপ থাকে পনেরো নম্বরের জন্য এরপরে হচ্ছে আপনার রচনা থাকে হচ্ছে চল্লিশ নম্বরের জন্য ঠিক আছে রচনা থাকে ফোরটি মার্কস তো রচনার ক্ষেত্রে প্রিপারেশনটা আমি একটু বলি একবারে বলে ফেলছি রচনাগুলো আপনি এমন ভাবে প্রিপারেশন নিবেন যেন সেগুলো আপনার বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয়ে বলি এবং ইংলিশ যে এসেটা আছে সেটাকেও কভার করে যায় যারা আটত্রিশতম রিটার্ন দিয়েছিলেন আগে বা আমি দিয়েছিলাম আমার ক্ষেত্রে হয়েছিল যেটা যে বাংলা রচনায় যেরকম আপনার রোহিঙ্গা এসে এসেছিল বাংলাদেশ বিষয় বিরোধী রোহিঙ্গা এসেছিল আন্তর্জাতিকের রোহিঙ্গা এসেছিল ইভেন ইংরেজি রচনাতেও রোহিঙ্গা ছিল আমি বাংলা রচনা ইংরেজি রচনা দুইটাই রোহিঙ্গা অ্যান্সার করতে পেরেছিলাম সো এই ক্ষেত্রে একটু বলবো বাংলাদেশ বিষয় যখন আপনি পড়াশোনা করবেন বা রিভিশন দিবেন বা প্রিপারেশন নিবেন তখন অবশ্যই সেটা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কি যে বাংলা রচনা যে চল্লিশ নম্বর অথবা ইংলিশ এসে যে পঞ্চাশ নম্বর সেটা আপনার কভার হয়ে যাবে আচ্ছা সারাংশের কথা একটু বলি সারাংশ বা সারমর্ম কখনোই তিন থেকে চার সেন্টেন্সের উপর লিখবেন না তিন থেকে চার সেন্টেন্সের মধ্যে আপনি কভার করে ফেলবেন যেন মূল জিস যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাই আপনি যেন তুলে ধরতে পারেন ঠিক আছে এর বেশি হওয়াটা কিন্তু অবশ্যই বাহুল্যতা এই বাহুল্যতা অবশ্যই অবলম্বন করতে যাবেন না তো বাংলা পড়াশোনার ক্ষেত্রে এখন একটু বলি শুরুতেই আপনারা যেটা করতে পারেন ব্যাকরণ থার্টি এবং এই সাহিত্য থার্টি এই দুটো নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করবেন আর সারাম সার মর্ম ভাব সম্প্রসারণ রচনা এগুলা হচ্ছে সাথে সাথে চলতে থাকবে আগেই বললাম রচনা অংশটা বাংলাদেশ বিষয়গুলি আপনাকে চাইলে করে দিতে এখন কথা হচ্ছে ইংরেজিতে একটু আসি বাংলা মোটামুটি এইটুকুই ইংরেজিতে আপনাকে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে একশো আর একটাও একশো প্রথম একশো হচ্ছে আপনার পুরোটা একটা প্যাসেজ ওকে প্রথম একশো থাকে পুরোটা একটা প্যাসেজ আপনারা যদি লাকি হন একচল্লিশের প্যাসেজটা হয়তো ইজি হবে যদি আনলাকি হন তাহলে আটত্রিশের মতো খুবই খুবই একটা বিদ ঘুটে এবং অপ্রাসঙ্গিক প্যাসেজ আসবে যেটা পাড়াটা কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে তো সেক্ষেত্রে আবার একটু চালাকি করতে হবে অলওয়েজ ধরে রাখবেন এই প্যাসেজে সবকিছু আপনি পারবেন না আপনাকে যে সিনোনিম বা যে অ্যান্টোনিম বা যে ইডিয়ম ফ্রেজ ইউজ করে সেন্টেন্স মেকিং করতে দিবে সেটা কিন্তু আপনি সবগুলা পারবেন না এটা ধরেই নিতে হবে ঠিক আছে সো আপনাকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যে সিরোনিম থাকে কয় নম্বরের জন্য সিরোনিম থাকে এখানে সর্বোচ্চ পাঁচ নম্বরের জন্য অ্যান্টোনিম পাস থাকতে পারে সেন্টেন্স সেন্টেন্সেকিং সর্বোচ্চ 10 সব মিলে টোয়েন্টি মার্কস থাকতে পারে সো আপনি যদি প্যাসেজটা একটু ভালো করে পড়েন বা বাসায় যদি আপনি মোটামুটি প্যাসেজ কয়েকটা প্র্যাকটিস করতে পারেন যে কোনো প্রকাশনী বা যে কোনো চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন তো সেখান থেকে যদি আপনার একটু প্যাসেজ রিডিং অ্যাবিলিটিটা ভালো হয় অর্থাৎ প্যাসেজটা আপনি দ্রুত পড়তে পারছেন এবং প্যাসেজের মূল ভাবটা ধরতে পারছেন এই দুইটা হচ্ছে ইংলিশ প্যাসেজের ক্ষেত্রে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনি কতটুক সিরোনিম জানলেন কতটুক অ্যান্টোনিম জানলেন এটা ম্যাটার করে না বিলিভ মি এটা ম্যাটার করছে না আপনি প্যাসেজটা ধরতে পারছেন কিনা এটা থেকে বড় ম্যাটার করে সো আপনি সিরোনিম অ্যান্টোনিম একটা দুইটা আপনার এদিক ওদিক হবে সবথেকে ভালো যে ইংলিশ পারে তারও এদিক ওদিক হতে পারে সো এটা আপনাকে এক্সকিউজ করতে হবে এখন কথা হচ্ছে এগুলো তো মোটামুটি সলিড মার্ক গেল এবাদেও প্যাসেজের মধ্যে আরো দুইটা জিনিস থাকে একটা হচ্ছে আপনার সামারি রাইটিং টোয়েন্টি মার্কস এর জন্য এখন এই সামারিটা কিভাবে লিখতে হয় নরমালি তারা বলে দেয় যে আশি থেকে একশো ওয়ার্ডের মধ্যে একটা সামারি লিখতে হয় প্যাসেজ ঠিক আছে তো অনেকে আনন্দের অতিশয যে বলি বা এক্সাইটমেন্টের জন্য এটা বড় লিখে প্রায় দেড় দুই পৃষ্ঠা ভরিয়ে ফেলেন যে বিশ মার্ক তো তো আমাকে বড় লিখতে হবে ভুলে বে কাজটা করতে যাবেন না এটাতে কিন্তু পরীক্ষক বিরক্ত হবেন এবং আপনি ইংলিশের যে রুলসটা সেই রুলসটা ফলো করছেন না আপনাকে সামারি হতে হবে অবশ্যই সামারাইজ করবেন আপনি জিসটা লিখবেন সারমর্মের মতো তিন চারটা বাক্যের মধ্যে অবশ্যই লিখবেন না একশো ওয়ার্ড বা মোটামুটি আশি ওয়ার্ড থেকে একশো ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন সেটা যদি আপনি পরীক্ষার খাতায় করতে চান আপনি কোনোভাবেই এক পৃষ্ঠের উপর যেতে পারবেন না হাতের লেখা যতই বড় হোক না কেন ঠিক আছে আচ্ছা আর একটা থেকে বিশ নম্বর সেই বিশ নম্বরটা থাকে হচ্ছে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটা আপনার রিপোর্ট লিখতে হয় ওই প্যাসেজটার উপরেই বা প্যাসেজে যে মূল প্রবলেমটা তুলে ধরা হয়েছে বা প্যাসেজের সারমর্মটা লিখতে দেওয়া হয়েছে সেই বেস করে একটা প্রবলেম প্রকাশের জন্য লিখতে হয় অনেকে হচ্ছে এই সামারিটা মেরে দেন ওখানে লিখে দেন যে সামারিটাই তুলে ধরেন হচ্ছে আপনার ওই সংবাদপত্রের প্রকাশের মধ্যে এই কাজটা করবেন না সো প্যাসেজটা ভালো করে পড়ে এটা দুইটা মিনিং করার চেষ্টা করবেন বা দুইটা সামারি করার চেষ্টা করবেন একটা সামারিতে হচ্ছে যে যে অংশগুলো লিখবেন প্রকাশে অন্য ট্রাই করবেন ঠিক আছে আর যদি এরকম হয় যে সাপোজ ড্রাগ অ্যাডিকশন নিয়ে বা ড্রাগ রিলেটেড কোনো আপনার প্যাসেজ এসেছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ড্রাগ রিলেটেড যেম্প্যাক্টটা কেমন বা কি কি টাইপের ড্রাগস আছে বা কি কি ক্ষতিগ্রস্ত হয় সেই জিনিসটা আপনি সামারিতে লিখলেন কিন্তু সংবাদপত্রের প্রকাশ কিন্তু এভাবে আসবে না সংবাদপত্রের প্রকাশের যে প্যাসেজটা দিবে সেটা থাকবে এরকম যে মাদকের ক্ষতিকর ক্ষতিকারক যে প্রভাব বা ব্যাড ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট অফ ড্রাগ অ্যাডিকশন এটাই কিন্তু থাকবে সো আপনি ওইখানে শুধুমাত্র ক্ষতিকর প্রভাবটাই লিখবেন অন্য জিনিসগুলো কিন্তু লিখতে যাবেন না ঠিক আছে সো এইভাবে একটু প্যাসেজের মূল ভাবটা বোঝার চেষ্টা করতে হবে আচ্ছা আর নর্মালি যদি লিখতে চান যে সিনোনিম বা সামারি বা প্যাসেজ যেভাবে লিখতে চান না কেন আপনি চেষ্টা করবেন সিম্পল সেন্টেন্সে অ্যান্সার করার জন্য যেটা সহজ যত কারণ কোনোভাবেই আপনি খুব কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করলেন অনেক কঠিন কঠিন সিনোনিমাস ওয়ার্ডস ইউজ করলেন পরীক্ষককে একটু ঘাবিয়ে দেওয়ার জন্য এমন সব ওয়ার্ডস করলেন যে আপনার খুব ইংলিশে দখল সেটা বোঝা যাচ্ছে ওকে আপনি যদি এটা পারেন मोस्ट वेलकम বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক সময় সমস্যা দেখা যায় সো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য ভাষায় কি করবেন সেটা একটু আপনাদেরকে এখন বলে রাখি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনার মেইন আহ যে মানে কি বলবো উপকরণটা হবে সেটা হচ্ছে গুগল আপনি চাইলে গুগল থেকে অনেক অনেক অগণিত প্যাসেজ পাবেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক প্যাসেজ পাবেন যে প্যাসেজ থেকে আপনি সামারি নিজের মতো করে রাইট করার চেষ্টা করবেন বা আপনি আর কাজ করতে পারেন ইংলিশ ডেইলি গুলা থেকে এডিটোরিয়ালটাকে আপনি সামারাইজ করতে পারবেন ঠিক আছে এখন এই কাজটা করলে আপনার কি হবে একে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটাতে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন আর দুই নাম্বারটা হচ্ছে ওই সামারিটা করার সাথে সাথে ওই প্যাসেজটার আপনি ট্রান্সলেশনটাও করবেন এই ট্রান্সলেশনটা করলে আপনার পার্ট বি তে যে একশো নম্বর আছে পঁচিশ প্লাস পঁচিশ বি টু ই এবং ই টু বি অর্থাৎ বেঙ্গালি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গালি এই দুইটা চ্যাপ্টারও আপনার কভার হয়ে যাবে একই সাথে সো এই ট্রান্সলেশনের পঞ্চাশ নম্বর এবং ফ্রি হ্যান্ড রাইটিং এই দুইটা প্রিপারেশন চলবে সাইমলটেনিয়াসলি অর্থাৎ আপনি একই সাথে করবেন এবং মাথায় রাখবেন এই ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ডেইলি আপনি কমসে কম হলেও এক ঘন্টা সময় নিজের কাছে দিবেন আপনি এক সপ্তাহ ধরে কোনো সমস্যা নাই বাংলাদেশ পড়েন বাট প্রতিদিন অবশ্যই আধা ঘন্টা হলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন সরি এক্সারসাইজ বলতে রাইটিং এক্সারসাইজ করবেন এবং অবশ্যই ট্রান্সলেশনের মোটামুটি একটা হলেও প্যাসেজ ডেইলি করার চেষ্টা করবেন কারণ এই প্র্যাকটিসটা থাকলে আপনি পরীক্ষার হলে থাকবেন অনেক বেশি কনফিডেন্ট এবং বিলিভ মি মার্ক মাই ওয়ার্ড আমার এই কথাগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ আজ থেকে চার মাস বা পাঁচ মাস যে সময় না কেন আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে না ভাইয়া যেটা বলেছিলেন আমি সেটা কাজে লাগিয়ে অনেকটা কনফিডেন্ট আছি পরীক্ষার রাতে আপনি একটু নার্ভাস ফিল করবেন না যে পরের দিন ইংলিশ পরীক্ষা যেহেতু প্রথম পরীক্ষাটা ইংলিশ হবে অনেকে নার্ভাস থাকবেন কিন্তু সো এই ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং এটা নিয়ে অনেক বেশি লেজে গোবরও একটা অবস্থা হয়ে যায় আর কি ঠিক আছে একজন জিজ্ঞাসা করেছেন যে সামারিতে প্যাসেজের লাইন হুবহু লেখা যাবে কি না কোনোভাবেই না প্যাসেজ থেকে কোন লাইন আপনি ডিরেক্টলি লিখতে পারবেন না তিরিশ নম্বরের যে প্রশ্ন থাকে ঠিক আছে দশ ইন্টু তিন দশটা বড় প্রশ্ন থাকে তিরিশ নম্বরের এই সামারি থেকে এই সামারিতে থেকে আপনি মোটামুটি বা প্যাসেজ থেকে আপনি কোন লাইন ডিরেক্টলি তুলতে পারবেন না কোথাও না না সামারিতে না সংবাদপত্রে প্রকাশের জন্য না আপনি এই প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে যা লিখতে হবে নিজের থেকে লিখতে হবে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লিখতে হবে ঠিক আছে আচ্ছা লেটারে আপনি এক্সট্রা কিছু লিখতে পারবেন না চাইলেও পারবেন না কারণ হচ্ছে লেটারটা আপনার মোটামুটি দুই পৃষ্ঠার মধ্যে লিখতে হয় নরমালি হচ্ছে বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করার নিয়ম যে আপনার প্রকাশের জন্য এবং ডান এসে শেষ করতে হয় এবং এখানে নিচে অবশ্যই খাম দিবেন সংবাদ প্রকাশের জন্য ইংরেজিতে খাম দিবেন এখন বাংলায় সংবাদপত্র প্রকাশ এবং ইংরেজিতে সংবাদপত্র প্রকাশ এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ বাংলায় কিন্তু দুই রকম প্রশ্ন আসে চল্লিশতম বিসিএস একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে যে একটা টপিক দিয়েছিল টপিকটা খেয়াল নাই যে গাছ লাগানোর প্রয়োজনীয়তা বা সামথিং এরকম কিছু একটা ভুলে গেছি আমি যে এটা উল্লেখ করে সংবাদপত্রের প্রকাশ উপযোগী একটা প্রতিবেদন রচনা করুন সেটা কিন্তু এক জিনিস আবার আর হচ্ছে গাছ লাগানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লিখুন এই দুইটা কিন্তু দুই রকম জিনিস একটা হচ্ছে আপনি সংবাদপত্রের রিপোর্টার হয়ে প্রতিবেদন লিখছেন আর একটা হচ্ছে সংবাদপত্রের এডিটোরিয়াল বা সম্পাদকীয়তে প্রকাশের জন্য একটা চিঠি লিখছেন সো এই দুইটা কিন্তু দুই রকম জিনিস কিন্তু ইংরেজিতে প্যাসেজের ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কনফিউশন নাই আপনি সংবাদপত্রের প্রকাশের জন্য একটা চিঠিই লিখবেন ঠিক আছে সো নিচে অবশ্যই এনভেলপ দিবেন আচ্ছা এই গেল মোটামুটি আপনার বাংলা এবং ইংরেজি ইংরেজি রচনার কথা পরে বললো পঞ্চাশ নম্বর আছে এটার জন্য এটা বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে বুঝবো ঠিক আছে